হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিওতে তোমরা সবাইকে ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো অবশ্যই সম্পূর্ণ ব্লগের সঙ্গে থাকার অনুরোধ রইল। অন্যদিন তো তোমাদের সাথে সকালবেলার থেকে যে কাজকর্ম থাকে, রান্না বান্না বা সংসারে যে কাজকর্ম থাকে এইগুলি শেয়ার করি, কোনোদিনই তোমাদের সাথে কিন্তু সন্ধ্যার যে রুটিনটা থাকে এইটা শেয়ার করা হয় না। তো ভাবলাম আজকে তোমাদের সাথে আমার সন্ধ্যার যে রুটিনটা থাকে এইটা শেয়ার করবো। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন সময় হইতেছে সন্ধ্যা ওই 6টার মতো। তো সন্ধ্যার যে টিফিনটা আছে এইটা প্রথমে করলাম, চা বিস্কুট। আর আমার জন্য ওই যে সকালবেলার যে টিফিনটা থাকে এইটাই করলাম। আজকের একদমই ইচ্ছে করতেছিল না যে চাউমিন করার। আমার হাজব্যান্ড আমারে কইতেছিল যে একটু চাউমিন করার, কিন্তু ওই যে আমার নিজেরও চাউমিন খাইতে ইচ্ছে হইতেছিল না, এই কারণে আমার হাজব্যান্ডও আজকে চাউমিনটা কইরা দিলাম না। তো অনেক সময় আমি দেখবা এইরকম হয় যে নিজের যদি ভালো না লাগে এই কাজটা দেখবো একদমই করতে ভালো লাগে না। তো আমার সঙ্গে ওই সেম। তো যাক, সন্ধ্যার যে টিফিনটা আছে এইটা দুজনে করার পরে কয়েকটা জলের বোতল আসিল, এইগুলি বইরা সেরে রাখিয়া দিছি, কারণ আমার ফিল্টারটা না একটু সমস্যা আছে। কি হয়, জল দেওয়ার পরে যখন নিচের যে পুয়োটা আছে এটা জল পড়লে না ট্যাপ দিয়ে আপনি আপনি জল পড়া শুরু হয়ে যায়, কারণ ট্যাপটা নষ্ট হয়ে গেছে গা। এই কারণে নেচারটা জল পড়ার সঙ্গে সঙ্গে একটা দুইটা বোতল করে বইরা রাখুন লাগে, নাইলে জলটা পড়া শুরু হয়ে যায় আপনি আপনি। তো আমার আর আমার হাজব্যান্ডের সন্ধ্যার টিফিনটা খাওয়া কিন্তু হয়ে গেছে গা। তারপর হঠাৎ করে আমার হাজব্যান্ডের ইচ্ছে হইলো যে স্যান্ডউইচ খাইব। তো ওই কারণে নিজের স্যান্ডউইচটা নিজেই বানিয়ে খাইতেছে। আর সন্ধ্যার পরে যে চা খাওয়ার বা টিফিন খাওয়ার পরে যে বাসন কইটা থাকে এইগুলিও কিন্তু সঙ্গে সঙ্গে আমি দইয়া রাইখা দিই। তাইলে কি হয় কেউ তো হাতের অনেকটা কাজ কইমা জায়গা। যদি মনে করি অক্ষণে না পরে দমে একসঙ্গে সব বাসন, তাইলে দেখবা অনেকটা সময় লাগে। আর এগুলি বেশি না থাকতে থাকতে না কেমন যেন একটা ওয়া থাকে, একদমই ভালো লাগে না। আমি তো সবসময় এইটাই চেষ্টা করি কাজটা করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু বাসন হোক আর যেইটাই হোক সঙ্গে সঙ্গে ওই কাজটা কইরা লেবার লাগে। এতে হাতের কাজটাও কিন্তু কমে আর কোনো টেনশন থাকে না। আর দেখবা যদি কাজটা সাইরা লাই তাহলে অন্য আরেকটা কাজ কিন্তু করা যায় রিল্যাক্সে। তো যাই হোক, সন্ধ্যার টিফিন খাওয়ার পরে বাসন টাসন সব কিছু ধোয়া কমপ্লিট হয়ে গেছে গা। তো এই মাসের গ্রসারিটা কিন্তু আইসে আজকে দুই দিন হয়েছে, কিন্তু ওই যে সময়ের জন্য আর করতে পারতেছিলাম না। তো ভাবলাম এখন যদি একটু সময় আছে হাতে এই কাজটা কমপ্লিট করে লাই। আর জানো তো বন্ধুরা, সন্ধ্যার পরে না আমার তো সেই রকম কোনো কাজকর্ম থাকে না, ওই অল্প স্বল্প যেই কাজগুলি থাকে এইগুলি চেষ্টা করি সন্ধ্যার পরে সময়টা নষ্ট না কইরা, মোবাইল ঘাটাঘাটি বা অন্য কিছু না কইরা এই যে কাজগুলি আছে এইগুলি কমপ্লিট করার। এতে কি হয় কত কাজটা কিন্তু আগায় যায়গা, আর এই কাজটা পরের দিনের জন্য আর থাকে না। আমাদের মাসের শুরুতেই কিন্তু যে গ্রসারিগুলি লাগে এইগুলি কিন্তু অনলাইন থেকেই আয়ে। এই দেখতেই বেলা প্রথমে জিও মার্ট থেকে অর্ডার করা হয়েছে, ওই যে খোলা বাজার থেকে না জিও মার্টে একটু যেমন দামটা কমেই আসে এই কারণে সবসময় আমরা জিও মার্ট থেকেই অর্ডার করি। যেমন ধরো আটা, ডাল, চিনি, সাবান, কোলগেট এইগুলি না মোদির দোকান থেকে অনলাইনে শপিং করলে দেখলাম দামটা একটু কম পড়ে, আর জিনিসগুলি যেহেতু অনেকটা আনা হয় দামটা কিন্তু অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যে হওয়া যায়গা। এই কারণে আমরা সবসময় কিন্তু এই জিনিসগুলি অনলাইন থেকেই অর্ডার করি। যেমন এই যে দেখতে পাইলা সাবানগুলি আনা হয়েছে এগুলি কিন্তু ওই 5 টাকা কি 6 টাকা করে পড়ছে, আর এগুলি যদি আমরা মোদির দোকান থেকে আনতাম যাইতাম একটা দুইটা করে এগুলি 10 টাকা করে কিন্তু রাখতো। তো এইটাই আর কি, যে এখান থেকে একটু সেভিংস করা যায় ওইখান থেকে আমরা জিনিসগুলি অর্ডার করি। কারণ কী হয় কত, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে না খরচাটা অনেকটা হিসাব করে করতে হয়, কারণ আমাদের একটা দরাবান্ধা কিন্তু বাজেট থাকে, এই বাজেট অনুযায়ী কিন্তু আমাদের চলতে হয়। বাজেটটা যদি একটু 19-20 হয়ে যায় গা তাহলে কিন্তু মাসের শেষে আমাদের অনেকটা কষ্ট করতে হয়। এই কারণে সবসময় চেষ্টা করি যে এইখান থেকে বাজারটা আনলে খরচাটা কম হইব বা একটু সেভিংস করতে পারবো, ওইখান থেকে কিন্তু বাজারটা করি।
দেখো এইদিকে গ্রসারিগুলি কিন্তু সবগুলি অর্গানাইজ কইরা রাইখা দিয়েছি, যেইটাই খালি হয়ে গেছিল ওই জিনিসগুলি কিন্তু আবার রিফিল কইরা রাইখা দিয়েছি। আর এই যে মশলাদানির কৌটাগুলিও কিন্তু খালি হয়ে গেছিল গা, যেমন তেজপাতা, মরিচ, ডাল, চিনি এগুলি খালি হয়ে গেছিল গা কৌটাগুলি, এগুলি আবার আমি রিফিল কইরা রাইখা দিতেছি। আর দেখবে বন্ধুরা সন্ধ্যার পরে বা ধরো রাত্রের বেলা আমরা যে অবসর সময়টা থাকে এই সময়টা যদি আমরা সংসারের কাজগুলি গুছাইয়া রাখি তাহলে পরের দিন সকালটা কিন্তু অনেকটাই রিল্যাক্সে শুরু করা যায়, কাজের এতটা প্রেশার থাকে না, ধরো একটু রুটিনটা 19-20 করেও কিন্তু চলা যায়। তো আমি তো সবসময় এটাই করি, যখনই দেখি যে এই মশলা দানিগুলি খালি হয়ে গেছে গা বা আমার অনেক কাজ জমা আছে যেগুলি আমার করতে হইব এগুলি কিন্তু আগের দিন রাত্রেই কইরা রাইখা দেয়, যার পরে পরের দিন সকালবেলা আমার কোনো স্ট্রেস থাকে না বা কইতে পারো আমি কিন্তু অনেকটা রিল্যাক্স মর্নিংটা শুরু করতে পারি। অনেক সময় এইটাও হয় যে সবসময় তো ভালো লাগে না একই কাজ করার লেগিয়া, তো অনেক দিন দেখবো 19-20 হয়ে যায়গা, তো সেইটা বড় কথা না, কিন্তু সবসময় আমি এটাই চেষ্টা করি যে এই কাজগুলি আগের দিন রাত্রেই কইরা রাইখা দিবার লেগিয়া। আর রাত্রে সেই রকম রান্নাবান্না করার কিছু নাই, শুধু রুটি করবো। আর দুপুরবেলা রান্না করছিলাম ডাল, তো ডাল, রুটি আর একটু আলু ভর্তা করবো, এটা দিয়েই কিন্তু রাত্রের ডিনারটা হয়ে যাইব গা আমরা দুজনে। তাহলে চলো বন্ধুরা তোমাদের সাথে একটা হ্যাক শেয়ার করি, এই যে দেখতেছ এই কৌটাটা, এটার মধ্যে না ওই যে বেকারির কুকি বিস্কুটি আইয়ে এইগুলি আনছিল, তা আমাদের রান্না করে দেখবা এমন প্রায় সময় সবজি এরকম টুকরা থাকে বা পেঁয়াজ অর্ধেকটা রান্না করি আর অর্ধেকটা থাকে, এগুলি এমনি রেখে গেলে দেখবা এগুলির মধ্যে মাছি বয়ে তারপরে পিঁপড়া ধরা শুরু কইরা দেয়। তো এটার দিকে তোমরা ভালো এরকম একটা কৌটা থাকলে এটার মধ্যে রাখতে পারো, দেখবা কোনো কিছু হইতো না, ভালো থাকবো। আরেকবার যখন রান্না করতে যাইবা এইটাতে বার করে রান্না করতে পারবা, কোনো সমস্যা হইতো না, পোকাও ধরতো না আর কি নষ্ট হইতো না। কিন্তু তো ওই যে একটু আগেই তোমাদের কইলাম যে রাত্রে রুটি করবো, তো রুটিটা কিন্তু আমি ভালো করে মাইকা আগেই রাইখা দিয়েছিলাম, তো ওখানে জাস্ট রুটিটা ছেঁকা লাইতেছি। আর সকালের একটু ভাত আছে যেটা আমি খামো আর আমার হাজব্যান্ডের লেগে রুটি রেডি করতেছি, বেশি করলাম না ওই 4টার মতো রুটি করলাম। আর জানো তো বন্ধুরা আমার কাছে না কোনো দিনই রুটি ফুলে না, আজকে জানি কী হয়ে গেছে রুটি ফুলছে। আগেরবার যখন বাড়িতে গিয়েছিলাম তখন শাশুড়ি মা আমার একটা টিপস শেয়ার করছিল রুটি ফোলানোর, এই টিপসটা ফলো করার ফলে দেখলে এই রুটিটা কত সুন্দর ফুলছে। আর আমি আগে যতবারই চেষ্টা করতাম কোনো সময় কিন্তু রুটিটা ফুলতো না, আজকে রুটিটা ফোলা দিখানে এতটা ভালো লাগতেছিল। আর রুটি যদি ফোলা না হয় তাহলে দেখো একদমই ভালো লাগে না কিন্তু খাইতে। তো যাক রান্না করার মোটামুটি কাজ কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে গা, এখন আলু সিদ্ধ বয়ে আছি আর যে তরকারিগুলি আসছিলো সকালের এগুলি গরম করবো খাবার আগে। আর ওইদিকে যেহেতু আলুটা সিদ্ধ হইতেছে ভাবলাম এই কয়েকটা কাজ আছে এগুলি কইরা রাইখা দেয় তাহলে সকালবেলা আর কোনো টেনশন থাকতো না কাজের বা কোনো প্রেশার থাকতো না। তো আমার হাজব্যান্ডের কালকে সকালে না না সরি কালকে দুপুরে ডিউটি আছে, তো ওর ড্রেসটি ধুইয়া দিয়েছিলাম, এইগুলি ওখানে সুন্দর করে গুছাইয়া তার ব্যাগে রাইখা দিব যেহেতু কালকে দুপুরে ডিউটি আর সকালবেলা দেখবো প্রচুর কাজ থাকে, কাজের প্রেশারটাও বেশি থাকে। এই ছোট্ট ছোট্ট কাজগুলি যদি আমরা আগের দিন রাত্রে কইরা রাইখা দেই তাহলে সকালটা কিন্তু অনেকটা ভালো যায় বা অনেকটা কিন্তু রিল্যাক্স লাগে, কাজের এতটাও প্রেশার থাকে না। আলুটাও সিদ্ধ হয়ে গেছে গা, তারপর আলুর ভর্তা, ডালটা গরম করলাম আর একটু তরকারি আছে সকালের এটা গরম করলাম, এটা দিয়েই খাওয়ার হয়ে যাবো গা রাত্রে। তারপর এই যে আমাদের ইন্ডাকশান, তারপরে রাইস কুকার এইগুলি কিন্তু ক্লিন করে রাইখা দিতে আসি, অনেক দিন ক্লিন করি না, তোমরা দেখতেই পাও সকালবেলা ক্লিন করি, যখন ভালো লাগে না তখন আর করতে ইচ্ছে করে না, ওই সকালের জন্য রাইখা দিই। আবার সকালের জন্য রাইখা দিলে সকালবেলা অনেকটা প্রেশার হয়ে যায় গা, তারপরেও সবসময় তো আর এক গেমই ভালো লাগে না, ওই মাঝে মাঝে দেখবে রুটিনটা একটু উলট পালট করে চালাইলে বেশ ভালোই লাগে তাই না। কিন্তু বেশিরভাগ দিন এটাই চেষ্টা করি রাত্রেবেলা রান্না করার পরে রান্নাঘরটা ভালো করে ক্লিন করার, শুধু রান্না করই না লিভিং রুম, আমার বেডরুম সবগুলি কিন্তু ভালো করে ক্লিন করে রাইখা দিবার লাগিয়া, যাতে সকালবেলা আর কোনো টেনশন না থাকে। আর একটা ফ্রেশ ঘর বা একটা সুন্দর সাজানো গুছানো ঘর সবাই ভালোবাসি আমরা,
আর একটা ফ্রেশ ঘর থাকলে না সকালবেলা কাজ করতেও কিন্তু আমার ভালো লাগে, কোনো ঝামেলা থাকে না, হাত বাড়াইলে কিন্তু প্রতিটা জিনিস হাতের সামনেই পাওয়া যায়। তো রান্নাঘরটা ভালো করে ক্লিন করে লাইছি, আর এই যে দেখতেছো কাপড়টা, এটা সাধারণত আমি রান্না করার সময় হাতটা প্রচণ্ড ভিজাই, তো এই কারণে হাতটা মুছতে লাগে, তো এইটা মুছতে মুছতে না কালো হয়ে গেছে গা, তো ভাবলাম একটু রাত্রে ভিজাই রেখে দিই, সকালবেলা ধুয়ে দেবো, তাহলে এটা ভালো করে কিন্তু ক্লিন হয়ে যাইব গা। তো সম্পূর্ণ রান্নাঘরটাই কিন্তু ক্লিন করা হয়ে গেছে গা, এখন শুধু খাবারটা খামো, তারপরে যে বাসন কটা থাকবো এইগুলি দমো। মোটামুটি সব কাজই সারলাম, আর এখন সময় হইতেছে ওই 9টার মতো, তা রান্না করার প্রতিটা জিনিসই কিন্তু সুন্দর করে আবার জায়গা মতো রাখিয়া দিতেছি। যেমন এই ব্যাগটা সকালবেলা বাজার আনার পরে ব্যাগটা ধুইয়া দিছিলাম, সাধারণত আমি এটাই করি, বাজার আনার পরে সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাগটা ধুইয়া দিই, কারণ মাছ মাংস আনে তো আর ইচ্ছে করে না সেকেন্ড টাইম এই ব্যাগটা না ধুয়ে ইউজ করার। তো ধুইয়া রাখিয়া দিলাম জায়গা মতো, মানে সকালেই ধুইয়া দিয়েছি, এখন শুকাইছে পরে জায়গা মতো রাখিয়া দিলাম। তারপর প্রতিটা করে কিন্তু ভালো করে ঝাড়ু দিয়েছি। আমি প্রত্যেক দিন রাত্রে রান্নাবান্নার পরে রান্নাঘরের সাথে সম্পূর্ণ ঘরটাই কিন্তু ভালো করে ঝাড়ু দিই, তারপরেই কিন্তু আমি খাওয়া দাওয়া করি বা ঘুমাইতে যাই। এমনি ঘরটা রাখিয়া দিলে শাশুড়ি মা কয় ভালো না সংসারের লাগিয়া, তো সংসারের যেহেতু ভালো না কাজটা তো করতে হইবে, আমরা সবাই যাই সংসারটা যাতে ভালো থাকে, আর যেইভাবে সংসারটা ভালো থাকে ওইভাবেই কিন্তু করা ভালো, তাই না? তো যাক, রান্না করে সব কাজ সারলাম, এইবার বিছনাটা রেডি করতেছি, খাওয়া দাওয়া কিন্তু এখনও হয়েছে না। আমি প্রত্যেক দিনে খাওয়া দাওয়ার আগে কিন্তু বিছনাটা ভালো করে ঝাড়া দিয়া মশারি টশারি লাগাইয়া তারপরেই কিন্তু খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার পর না প্রচণ্ড ঠান্ডা লাগার ইচ্ছে করে না এই কাজগুলি করার, আর কাজ করতে থাকলে না একটা এনার্জি থাকে, ইচ্ছে করে যে সম্পূর্ণ কাজগুলি কমপ্লিট করে রাইখা দিই, তো এইটাই করলাম। তারপরে হাই বললাম এই যে খাবারটা রেডি করতে এখন সময় হইতেছে 10টার মতো, তো প্রত্যেক দিন আমরা 10টার মধ্যেই কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে লাই, আর কি রান্না করলাম আগেই তো কইলাম, তো রুটি আলু ভর্তা ডাল আর স্যালাড দিয়া রাত্রের ডিনারটা কমপ্লিট করলাম। তারপর এই যে বাসন কইটা আসলে এগুলি ধুইয়া রাখিয়া দিছি, তো চারিটাও একটা কাপড় দিয়ে রাইখা রাইখা দিলাম, নাহলে এত পরিমাণ তেলিচুড়া যে এটার মধ্যে খালি সকালবেলা তেলিচুড়ার বটিয়ে পাওয়া যাবে, তাইলে আবার আমার সকালবেলার বাসনটি ধুইতে লাগবো, তো কাজটা বেশি হয়ে যায়গা, এই কারণে একটা কাপড় দিয়ে রাইখা রাইখা দিই। তো সব কিছু সারলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল গা, এবার ঘুমানোর সময় হয়ে গেছে গা। অ্যাকচুয়ালি ওখানে ঘুমাইতাম না, একটু ভিডিও এডিটের কাজ আছে, এটা কমপ্লিট করুন, তারপরে ঘুমাইতে ঘুমাইতে ওই ধরনের 12টা বাজে যাইব গা। আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক আর কমেন্ট করে কিন্তু জানাইও কেমন লাগছে। তো গুড নাইট।